শাহ সুলতান মাহিন সাভার বলখী রহমতুল্লাহ আলাই বলখের একজন আল্লাহর ওলি, উত্তরবঙ্গ রংপুর বিভাগ রাজশাহী বিভাগের বিশাল এরিয়া শাসন করত পরশুরাম। জোরে বলেন লোকটার নাম কি? এই পরশুরাম যখন নামাজ বন্ধ করলো, আজান বন্ধ করলো, আকামত বন্ধ করলো, আল্লাহ বলা বন্ধ করলো, নামের আগে মোহাম্মদ লেখা বন্ধ করলো, মাথায় টুপি দেওয়া যাবে না, দাড়ি দেখা যাবে না, বন্ধ, পাঞ্জাবি পরা যাবে না, টুপি পরা যাবে না, এগুলো সব নিষেধাজ্ঞা জারি করলো, এমনকি মুসলমানদেরকে মেটে মেরে মেরে কেটে কেটে হত্যা করতে লাগলো, আজান আকামত সহ সব বন্ধ করে দিল। মাহিসার শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই বলখের জমিন থেকে উনি এসে গেলেন ইন্ডিয়ার বোম্বে, বঙ্গোপসাগরের কিনারায়। জোরে করে আল্লাহু আকবার। সাগরের কিনারায় দাঁড়াইয়া আল্লাহর বান্দা কাপড় একটা বিছাইয়া নামাজ শুরু করেছে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য পাইতে হলে শর্ত হলো দুইটা। জোরে বলেন কয়টা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কার কথা? আমার কাছে সাহায্য চাও তাহলে সালাতের মাধ্যমে ধৈর্য সহকারে চাও, আমি আল্লাহ তোমাকে দেব, আমি ধৈর্যশীলদের সাথেই থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, পড়েই যাইতেছে, নামাজ আদায় করার শেষ হয়েছে, এইবার বলে আল্লাহ বঙ্গ দেশে যাইতে চাই, আমি বঙ্গোপসাগরের কিনারায় বঙ্গদেশে যাইতে চাই, পরশুরামের মতো সন্ত্রাসী মুসলমানদের নামাজ বন্ধ করেছে, আজান বন্ধ করেছে, আকামত বন্ধ করেছে, মসজিদগুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেখানে ঘোড়া আস্তাবল বানাইছে, হাতি রাখার জায়গা বানাইছে, ও গো আল্লাহ আমি একাই পশুর সঙ্গে ফাইট করব, গোটা পৃথিবীর কাউকে লাগবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যখন এইভাবে যাই নামাজ ছেড়ে উঠেছে, দোয়া করার পরে দেখে সাগরের কিনারায় এত বড় একটা মাছ পিঠ ভাসাইয়া দাঁড়ায় আছে, মনে হচ্ছে ওনাকে নামার জন্য স্পিড বোট দাঁড়ায় আছে। উনি বললেন নামাজ শুরু হওয়ার আগে ওযু করলাম পানি দিয়া, কিন্তু কোনো বিরাট মাছ দেখলাম না, এত বড় বিশাল মাছ কেন দাঁড়ায় রয়েছে? পাখনাটা উঁচু করে দিয়া উনি একটা লাফ দিয়া পানির ভিতরে নেমে একটা লাফ দিয়া মাছের পিঠে উঠলেন ঘোড়ার মতো, আর ওইটা বুকের সঙ্গে মাছের পিঠের উপরের কাঁটাটাকে বুকের সঙ্গে চড়ে ধরে বললেন চল রে মাছ, চল বঙ্গদেশে চল, আমার আল্লাহ তোরে পাঠাইছে আমার নেওয়ার জন্য। আল্লাহর বান্দা জীবনের সমস্ত শক্তি দিয়া মাছের পিঠে সমুদ্রের মধ্যে মাছ স্পিড বোট আর কত যতি গতিতে চলে রে, পানির উপর দিয়া মাছ চলতেছে জীবন বাজি রেখা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বঙ্গোপসাগর দিয়া মেঘনা নদী দিয়া যমুনা নদী দিয়া বগুড়ার একটা এলাকায় উনি উঠে পড়লেন, জায়গাটার নাম নাকালিয়া। আল্লাহর বান্দা সেখানে উঠে পড়লেন, সেই জায়গায় উঠার পরে এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করতেছে এটা কার রাজত্ব? মাছ একটা সাকুনি দিয়া তাকে বাড়ি দিয়া জমিনের উপরে আসার দিয়া ফালাইয়া নদী দিয়া আবার মাছ রিটার্ন চলে গেছে, মাছ জাগা মতো আইছে কার হুকুমে? জোরে বলেন। উনি মাছের পিঠে উঠে বাংলাদেশে এসেছিলেন, এই জন্য ওনাকে বলা হয় মাহি সাওয়ার, মাছের পিঠে আরোহণকারী। জোরে করে আল্লাহু আকবার। ছোটখাটো মাছ তাই না? সমুদ্রে এর চাইতে বড় বড় মাছ আছে কিনা? কথা কন হযরতে সুলাইমান আলাইহিসসালাম গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর পশু পাখি জানোয়ার মাছ যত কিছু আছে সবাইরে দাওয়াত খাওয়াইবো। উনি রান্না বাড়া করছেন ওনার বিশাল বাহিনী দিয়া, রান্না বাড়া করাইয়া বিরাট বড় করে সমুদ্র কিনারায় উনি স্তূপ করে রেখেছে, বিরাট বড় একটা মাছ আইসা কয় যে আমার ক্ষুধা লাগছে রে সুলাইমান, খাওয়ার দে, তোর দাওয়াত খাইতে আইলাম। আল্লাহর বান্দা কয় খাও, এক লুমকাই খাই খাই ফেলছে, খাইয়া ফেলে কই সুলাইমান আলাইহিস সালাম দেখে কয় ওরে সর্বনাশ মরজিউদা, তুই এত বড় আগে তো টের পাই নাই, কারণ মুখ এখানে কিন্তু লেজ কত দূর টের পাই নাই। কই সুলাইমান তুই আমারে বড় পুরস্কার, এইরকম তিন লুমকা খাওয়ার তো প্রতিদিনই আমার আল্লাহ খাওয়া, সুবহানাল্লাহ বলবেন না, বলে তুই এত বড়
আমি কই বড়, আমি তো সমুদ্রের কিনার কিনার দিয়া চলি, মাঝখানে কখনোই ভুল করে যাই না, কারণ আমারও খেয়াল আইতে পারে আর একটা মাছে আমারে খাইতে পারে, এই ভয় আমি মাঝখানে যাই না। মানুষদেরকে জিজ্ঞেস করে এটা কোন জায়গা, আমারে মাছ ফেলায় দিয়া গেল, সবাই বলে তাই তো আমরা দেখলাম মাছ একটা ঘুরির দিয়ে, এত বড় মাছ আমরা জীবনে দেখি না। যমুনা নদীটা এখন যমুনার সবচাইতে ছোট এলাকা যেটা, সেটা মিনিমাম 16 কিলোমিটার চওড়া যমুনা, জোরে কোন আল্লাহ কত কিলোমিটার, বাড়ির কাছাকাছি তাই না? যেই জায়গাটা যমুনার সেতু তৈরি করা হয়েছে চতুর্দিক থেকে বান্দা, তারপরও 4 কিলোমিটার, তারপরও যমুনা সেতু পাথর দিয়া বেন্দে চতুর দুই দিক থেকে টেনে নিয়ে যমুনা সেতু বানানো হয়েছে, উত্তরবঙ্গে যাওয়ার সেতু, সেটাও 4 কিলোমিটার, বাংলাদেশের সবচেয়ে বড় সেতু, জোরে কথা সুবহানাল্লাহ। টোল দেওয়া লাগে 500 টাকা, একবার একটা প্রাইভেট কার পার হইলে মিনিমাম 500 টাকা দেওয়া লাগে, জোরে কথা আল্লাহু আকবার। একটা বাস পার হইতে লাগে 1400-1500 টাকা শুধু পার হইতে, একবার আউট গোয়িং ইনকামিং করলে আপ ডাউন করলে 3000 টাকা লাগে, জোরে কর আল্লাহু আকবার। একটা প্রাইভেট কার আপ ডাউন করতে গেলে শুধু যমুনার উপরে যাবে আর আসবে, টোলই দেওয়া লাগে 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলে এটা কোন এলাকা, তোমাদের এলাকার বাদশাকে বলে, আমাদের এলাকার বাদশা হলো মাহিস, আমাদের এলাকার বাদশার নাম পশুরা, বলে এই জায়গাই তো আমার কাম। উনি উঠলেন নদীর কিনারায় একটা মাটির ঢিপির উপরে উঠলেন ছোট্ট টিলার মতো, পরশুরামের রাজত্বে আজান বহু আগেই বন্ধ হয়েছে, মসজিদগুলো তালা লাগানো, কোরআন পড়া নিষেধ, নামের আগে মোহাম্মদ পর্যন্ত লেখা নিষেধ। আল্লাহর বান্দা ওই জায়গায় গিয়ে আজান শুরু করেছে, জোরে করে আল্লাহু আকবার। আজান যখন শেষ হয়েছে শত শত মানুষ চতুর্দিক থেকে ছুটে আসতেছে, পশুরামের রাজত্বে আজান দেওয়া নিষেধ, সেই নিষেধাজ্ঞা ভঙ্গ করে কে আজান দেয়, জোরে কবুল সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে চতুর্দিক থেকে হিন্দুরা ছুটে আসছে, রাম রাম রাম, কে করে এমন কাম, জনগণের জ্বালায় রাস্তাঘাটে যান, চতুর্দিক থেকে লোকজন ছুটে আসছে, এই কাজটা কে করে, ওকে তো মেরে ফেলবে। দ্রুত গতিতে খবর চলে গেল পশুরামের রাজ দরবারে, একজন মুসলমান এসেছে, সিয়ারা টিয়ারা তেমন ভালো না, আইসা আজান দিছে, আজান দিয়া নামাজ শুরু করে দিছে। পশুরাম কয় ধরে নিয়ে আয়, অ্যারেস্ট, ধরে নিয়ে আয় তোরা, তাকে ধরে নিয়ে সাথে সাথে 200 অশ্বারোহী আইসা গেছে, অশ্বারোহী বাহিনী চলে এসেছে রাজা পরশুরামে, শাহ সুলতান মাহিস সাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইকে ধরে নিয়ে যাবে। আল্লাহর বান্দা দেখতেছে কাফের গুলো আসতেছে, কাপড় একটা বিছাইয়া এবার নাই নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহর বান্দা বলে আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেছে, ইতিমধ্যে ওরা চতুর্দিকে 200 ঘোড়সওয়ার ঘেরাও করে ফেলেছে, একজনকে ধরতে 200 আইছে, 10 জন আইলেই হয়, 2 জন আইলেই হয়, আইছে 200, বাদশা পাঠাইছে ধরে নিয়ে আয়। আল্লাহর বান্দা নামাজ পড়তেছে,
আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামস ওয়াল কমর বিহিসবান والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان قرآن قرآن الله رمضان نماز دائي قرآن আসরের চার রাকাত নামাজ আল্লাহর বান্দা শেষ করেছে। নামাজ শেষ করেছে, করে নামাজ থেকে ওরা দোয়া করতেছে বৈশা বৈশা। কাফেররা কয়, আরে নামাজ পড়ে দেরি করতেছে, ডিস্টার্ব করতেছে, এমনি ধর। সেনাপতি খুব ভাব মিয়া কয়, ধর মার বান্দা ভালা। ওরা ধরতে যায় কিন্তু ওদের পা আর হাত শরীর আর জায়গা থেকে নড়ে না, শুধু জবান চালায়। জবানটা ঠিক আছে, জবানে কথা কয়। সেনাপতি কয়, ধর, কয় পারলে আপনি ধরেন, আমাকে ধরতে পারো না, আপনি ধরেন। সেনাপতি পা নড়াইতে যায় নড়ে না, হাত নড়াইতে যায় চলে না। জোরে বলেন, হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আমার আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মুসলমানের বাচ্চা শুনে নাও, দুনিয়ায় জবান দিয়া বহু মিথ্যাচার করেছো, চাপাবাজি পাপাচার করেছো, ওই জবান বন্ধ করে দেব, হাতকে নির্দেশ দেব, হাতরে বল তোরে দিয়ে কি করছে, পারে বল তোরে কোন পথে চালাইছে। সূরাতুল ইয়াসিন জোরে বলেন, কোন সূরা? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দেব, হাতকে কথা বলতে বলবো, হাত কথা বলবে, তাশহাদু আরজুলুহুম পা সাথে সাথে সাক্ষী দিবে, তাহলে হাত পাও কথা বলবে কার হুকুমে? এখন জিব্বা কথা কইতেছে কার হুকুমে? দেখবেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, গালের মধ্যে জিব্বা আছে কিন্তু কথা কইতে পারে না, কয় আল্লাহ বলে আল্লামাহুল বায়ান, আমি তোকে ভাষা শিখাইছি, কথা বলা শিখাইছি, আর তুই তো আমার জবান দিয়ে আমারই বিশ্বাস করিস না, আমারই গালাগালি করিস। ধরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই বাংলার জমিনে কিছু নাস্তিকের বাচ্চা আছে, তারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ, এই দেশে আল্লাহ এবং রসুলের জন্য কোরআনের জন্য মানুষ জীবন দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যে নাস্তিকের বাচ্চাগুলো রসুলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে গালি দিয়েছে, ওরা এখনো ক্ষমা চাই নাই, ওরা যদি ক্ষমা না চায় ওদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে, এটা আমাদের ইসলামের দাবি, মুসলমানদের দাবি। কে কে রাজি আছো এই দাবির পক্ষে হাত তুলে রাখা? আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। কথাটা বুঝতে হবে আপনাকে, সেনাপতি তো চায় যে মাইনা ফালাবো কিন্তু ওরও হাত পা চলে না, হাত দিয়েছে কি? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটের মধ্যে আমি সুন্দর কইরা তোমারে সাজাইছি। জোরে কর সুবহানাল্লাহ, সাজাইছে কি? হাতে শক্তি দিছে কে? দেখবেন সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, হাতও আছে পাও আছে কিন্তু একটা চলে আরেকটা চলে না। এইসব স্যাম্পল গুলো আল্লাহ বানাইছে, এই জন্য বান্দারে তাকায় দেখ, ইচ্ছা করলে তোকে হাত পা দিতাম কিন্তু শক্তি না দিতে পারতাম, তোরে বিকলঙ্গ বানাই নাই, পূর্ণাঙ্গ ভালো মানুষ বানাইছি, আমার ইবাদত কর, আল্লাহ আমার জান্নাতে যাবি। জোরে কর সুবহানাল্লাহ। দেখবেন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের সুস্থ মানুষ কিন্তু চোখ দুইটা নাই। জোরে বলেন আছে না?
আল্লাহ স্যাম্পল পাঠাইয়া জানাইলো, বান্দারে তাকায়া দেখ তোরে কিন্তু চোখ দুইটা দিয়ে পাঠাইছি, যারে চোখ দি নাই ওর মতো যদি তুই হইতি কত না বিপদে পড়তি। ধরে বলেন ঠিক কিনা? চোখে দেইখা কানে শুইনা হাতে ধইরা আমরা অন্যায় করি ঠান্ডা মাথায়, আল্লাহ এদেরকে কোনোদিন মাফ করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর নিয়ামত আল্লাহ পাক যা দিয়েছেন দেহের সাথে এগুলো নেক আমল করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। বদমাইশি করার জন্য না, কিন্তু আমরা সেটা দিয়ে বদমাইশি করি। সব রকম বদমাইশি করার ব্যবস্থা আছে আমাদের সমাজের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। প্রিয় হাজেরিন, মাহিসর বলখি রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা চুপ কইরা বইসা আছে, ওরা কয় ধর মার ধইরা ফেলা মিন্দা ফেলা, সেনাপতি কয় ধর মার, সাধারণ সদস্যরা কয় আপনি পারলে ধরেন, সেনাপতির পাও চলে না হাত চলে না, ধরতে চাই তরবারিটা খুলতে চাই কিন্তু তরবারি ধরার মতো ক্ষমতাই হাতে নাই। আর জোরে কর সুবহান, সব ক্ষমতার মালিক কে? জোরসে বলে সে আল্লাহর সঙ্গে যদি দেন পাল্লা আল্লাহ সাইজ করবে আপনার আমার কাল্লা। আপনারা বলেন সুবহানাল্লাহ, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এবার সেনাপতি বলে এরে আল্লাহর ফকির আজান দিয়া একই খেলা দেখাইলি, আমরা যারা আসেছি তোরে ধরার জন্য মারার জন্য আর এমন কাজ করলি আমাদের হাত পা চলে না। আল্লাহর বান্দা বলে তোর হাত পা যে দিয়েছে সে যা করার তাই করেছে আমি জানি না। আল্লাহর বান্দা যায় নামাজ থেকে উঠা দাঁড়াইয়া বলে তোরা আমারে অ্যারেস্ট করতে আইসোস, একটু দেখা তো তোকে কেমনে অ্যারেস্ট করে দেখা, দেখাইতে পারবো? হাতও চলে না পাও ঘরে না মাজাও লড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ, মানে জাগায় হাওয়া বেরে এই বেরে করাইছে কি না? একদম বেরে করাই দিছে, বলে আমার আল্লাহ যদি ইচ্ছা করে তোকে এখানে মাটির মধ্যে জীবন্ত উঠতে ফলাই দেব। ক্ষমতা আছে না? এখানেই কবর হবে তোদের, পারবে না? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে মার খাচ্ছে, বৃষ্টির মতো পাথর মারতেছে কাফেরেরা, একবার অজ্ঞান হয়ে গেলেন, আবার নবী মারতে মারতে কাফেররা হয়রান হয়ে গেছে, নিজের রক্তে নিজে গোসল হয়ে গেছে। আমি নিজে তায়েফের ওই জায়গাটাই গিয়া দখল দাঁড়াইলাম, ওই জায়গাটা এখনো ঘেরাও করা আছে, এই জায়গাটায় অরাজামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর দিয়ে রজন করা হয়েছিল, বৃষ্টির মতো পাথর মেরে নবীকে রক্তাক্ত করা হয়েছিল, ওই জায়গাটায় গিয়ে দাঁড়াইলে আপনিও চোখে পানি রাখতে পারবেন না। এখন জিব্রিল আমিন এসে হাজির হয়েছে, নবীজি আরশের ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে, আপনি খালি অর্ডার দেন আমি আমার আল্লাহর দেওয়া হাত দিয়ে একটা থাবা দিব, এই তায়েফের পাহাড়ি এলাকাটা 8 কিলোমিটার মাটির নিচে কবর হয়ে যাবে। কয় কিলোমিটার? 8 কিলোমিটার মাটির নিচে ঢুকে যাবে, এই জায়গায় সাগর হয়ে যাবে। যতক্ষণ সুবহানাল্লাহ, এখনই কবর দিয়ে দেবো, শুধু খালি আপনি অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী অনুমতি দিলেন না, বরং উল্টা করে দোয়া করলে আল্লাহুম্মা গফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, ও গো মাবুদ তুমি যাদের কাছে কালেমার দাওয়াত পর পাঠাইছো তাদের মাঝে কালেমার দাওয়াত দিতে আমি এসেছি, তবে ওরা জানে না বোঝে না যে আমি তোমার নবী, আমি যে দোজাহানের বাদশা আমার নির্দেশে কি হতে পারে ওটা ওরা জানে না, ওদের পরিণতি সম্পর্কে ওদের ধারণা নাই। এলাকায় বহু শিশু আর বহু নারী যারা নাবালক যারা ঘরের মধ্যে আছে, অনেক নিককার বান্দা তোমার শিশু মাসুম বেগুনা, এদেরা সহ মারা যাবে কখনোই না, আমি অনুমতি দিতে পারি না, আল্লাহ গো তুমি মাফ করে দাও, কারণ আমার জাতি বোঝে নাই যে আমি তোমার নবী। জিব্রিল রে ফিরে যা, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, তোমার এই কাজ করতে হবে না জিব্রিল, আমি যদি আমার উম্মতদেরকে মাইরা ফেলাই তাহলে কালেমার কোরআনের দাওয়াত কাদের কাছে পৌঁছাবো? আল্লাহ নাযিল করলেন ওয়া মা আরসালনাকা ইল্লা
আমার নবী হইল আমার গোটা দুনিয়ার জন্য রহমত, সৃষ্টি জগতের রহমত। জনে বলেন মারহাবা। মাইন সালার বলখি রহমতুল্লাহ আলাই বলে ক্যারেজ কেমনে করতে হয় একবার দেখা দেখি। কয় আমরা ক্যারেজ করব কেমনে, আমার হাত পা চলে না তো। কয় হাত পা দিছে যে, আটকায় দিছে সে, আমি জানি না। সুবহানাল্লাহ। কোরআন মাটিকা, আকাশকা, আসমানকা, পাহাড়কা, আপনার কি যে জীবনটাই দিয়া কইরা খাইতেছেন ওই জীবনটাও আল্লাহ। ইয়াসআলুনাকা আনির রূহ, বলে দাও কোরআন জীবন সম্পর্কে যে জিজ্ঞেস করে, কুলির রূহ মিন আমরি রব্বি, বলে দাও রূহটা হলো আল্লাহর একটা অর্ডার, চালু হ হইয়া গেছে, বল বন্ধ অফ। জোরে কর আল্লাহু আকবার। এইটা নিয়ে এত লাফালাফি দাবাদাবি, আমি হাম, তুমি কি? কয় আমি হাম, তুমি কি না? কয় আমি অমক নেতা, সবাই শুনে আমার কথা, মঞ্চ যদি বক্তৃতা, কিন্তু যত সিটারি বাটপারি প্রতারণা জালিয়াতি সব করে এই বেটা। কন্যা কায় ঠিক কিনা? খারাপ লাগতেছে না? অবশ্য আপনার বলে কন্যা তারা খুব ভালো, এরা করে না। আমি ঢাকার কথা বলতেছি, ঢাকা ঢাকা। আল্লাহর বান্দা বলে আল্লাহ রে তুমি ওদের আর শাস্তি দিও না। দাঁড়ায় আছে কয়েক ঘন্টা, এদিকে পশুরাম কই কিরে মাল কই, মাল আসে না কেন? কিন্তু মান যে এদিকে মেনকার চিপাই মাল রাটকায় গেছে, এটা তো বুঝি না। ঢাকায় ভাষা বোঝেন তো? আমি সিটাগাঙ্গে একবার আসছিলাম, সেই ছোট্টবেলায় আইসা, সিটাগাঙ্গের লোকেরা তাদের চাটগাঁয়া ভাষায় যখন কথা কয়, আমি কই কিরে ফার্সি হলে তো বুঝি, উর্দু হইলে বুঝি, ইংরেজি বুঝি, চাটগাঁয়া তো বুঝি না। কি কয় এরা, কি বার কি কয়? বাংলা ভাষাটা রে এই যে সর্বনাশ করছে রে। চিটাগাঙ্গারা যখন কথা কয় আমি নিজে এখনো বুঝি না, দুই একটা বুঝি আর কি, দুই একটা শব্দ মাঝে মাঝে বুঝি। আপনারা শিখছেন না এই ভাষা, জন্মগত ভাবেই তো শিখছেন, কিন্তু ব্যক্তিগত ভাবে আমি আপনাদের দেশে আপনাদের চিটাগাং এলাকার কোনো ভাষা বুঝি না। জোরে কথা আল্লাহু আকবার। প্রিয় হাজেরিন, এখন পশুরাম নিজে তার বাহিনী নিয়ে আইছে, 1,00,000 বাহিনী, 1,00,000। কয় আমার 200 লোক রে পাঠাইলাম, চিফ অফ কমান্ডার যারা নেতা, মানে যোদ্ধাদের মধ্যে নেতা, তাদের পাঠাইলাম, সেনাপতিও গেল। এই বেটা কই গেল, কি হারাইয়া গেল? আল্লাহর বান্দা বলে ওগো মালিক, ঘন্টার পর ঘন্টা তুমি ওদেরকে এইভাবে দাঁড় করায় রেখেছো, ওরা বড় কষ্ট পাইতেছে, তুমি ওদেরকে মাফ করে দাও, ওরা তো বেয়াদবি করেছে কিন্তু আমার গায়ে তো হাত দেয় নাই, ওদেরকে আদব শেখানোর জন্য যতটুকু দরকার তুমি করেছো, আমি খুশি হয়েছি, ওদেরকে তুমি মাফ দিয়া দাও। আল্লাহর বান্দা যখন বলছে মাফ দিয়া দাও, কিছুক্ষণের পরে দেখে 200 লোক দেখতেছে, হাতও চলে পাও চলে, ধরে কথা সুবহানাল্লাহ। আমাদের সাথে ফেরেশতা আছে কি না? ফেরেশতারা বান্দা ফালাইছে। ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইতে যায়, ইব্রাহিমের বাবার সহ হাজার হাজার লক্ষ মানুষ দড়ি ধইরা টানতেছে সরকা দিয়ে আগুনের মাঝখানে ফেলাইবে, কিন্তু যত চেষ্টা করে নমরুদ বলে ফালায়া দে, ওকে মাইরা ফেল, ফালায়া দে আগুনের মধ্যে, কিন্তু চরকা করে না, লক্ষ লক্ষ মানুষের শক্তি কাজে আসে না। বয়োবৃদ্ধ একজন দরবেশ আইসা কয় নমরুদ তুই তো গাধা, কয় আমি দেশের বাদশাহ, আমি গাধা। বলে গাধা না তো কি, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, ওর সাথে স্বয়ং থাকে আল্লাহ, তার সঙ্গে দিছিস পাল্লা, সাইজ হবে তোর কাল্লা। জোরে কত সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা ধরে রাখছে, তুই 1,00,000 নয় 1,00,000,000 মানুষ লাগা, তাতে কাজ হবে না। জোরে কত সুবহানাল্লাহ। কই ফেরেশতা তাড়াবো কেমনে? তাইলে রহমতের ফেরেশতা থাকবে না তখন, উলঙ্গ মহিলা থাকবে যখন, মহিলাদেরকে নিয়ে একটা মেলা বসা, ধর্ষণ ঘর্ষণ অপহরণ, মেয়েদেরকে দিয়ে নাপাক কাজ কারবার গুলো করা, এই কামে লাগা নারীদেরকে, উলঙ্গ মহিলা দিয়া
নাজগারের আয়োজন কর, মহিলা দিয়া জিনা ব্যবচার করা, পুরুষদেরকে লাগায় দে, অবাধ যৌনাচার হোক, এখানে ফ্রি সেক্সের কাজ কাম শুরু কর। যৌনাচার শুরু হলো, নারী পুরুষের মিলন মেলা আরম্ভ হইল, বিশেষ সুন্দরীদেরকে সাজানো গোছানো করা হইল, তাদের বিশেষ চিহ্ন টিপ দেওয়া হলো, আল্লাহর বান্দা বান্দিরা অকাম কুকাম যা করার দরকার করলো। এবার নাপাক শরীরে যখন আইসা দড়ি ধরছে, রহমতের ফেরেশতারা আর নাপাক জায়গায় থাকতে পারে না, জোরে করে আল্লাহু আকবার। প্রিয় হাজেরিন, রহমতের ফেরেশতারা ওই বান্দাদেরকে আটকায়া দিছে, ওদের মাজা এতক্ষণ করে না, ফকিরের দোয়া কবুল হয়েছে, দরবেশের দোয়া কবুল হয়েছে, আল্লাহর বান্দার দোয়া কবুল হয়েছে, এইবার আবার মাজা ঘুরে হাত চলে পা চলে, এইবার যে সেনাপতি সে কয় ধর, কিন্তু সাধারণ যে 200 সোলজার আসলে বলে ওরে ধরবো, যারে ধরতে গেলে শরীর প্যারালাইসিস হইয়া যায়, নিজে বাঁচলে বাপের নাম তারপরে ইনকাম, আমরা ধরবো না, আমরা জীবন নিয়ে পালাম। ওরা ঘোড়া নিয়ে দৌড় দিছে, বাবা রে মারে মরছি, সেনাপতি একা পড়ে গেছে, সেনাপতির কথাই কাজ হয় না, কারণ ওরা নিজে যখন প্যারালাইসিস রোগী হইয়াছিল, দোয়ার বরকতে ভালো হইল, এইবার ওরা আর দাঁড়ায় না, কয় ওরে বাবা আবার ধরতে যাব, আবার ওই বিপদে পড়বো, দরকার নাই, নিজে বাঁচলে বাপের নাম তারপরে ইনকাম, ওই সেনাপতি তোর চাকরি করুন না, চাকরির ইস্তফা দিলাম, যা ওরা চলে গেছে, জোরে কর সুবহানাল্লাহ। পরবর্তীতে এই লোকগুলোই সবার আগে মুসলমান হয়েছে, কারণ ওরা আল্লাহর অ্যাকশন নিজে পরখ করেছে, নিজে বুঝেছে, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর অ্যাকশন কি নরমাল না ডাইরেক্ট, জোরসে বলেন, আল্লাহর অ্যাকশন, আল্লাহ ধরে 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 না, ধরলে পারে, ইন্নাবাদ সরব বিকালে শাদীদ, সূরা বুজি আল্লাহ বলেন আমি নরমালে ধরি না, যখন ধরি তখন কঠিন ভাবে ধরি, জোরে কর সুবহানাল্লাহ। ইতিমধ্যে পশুরা বাইসা কই সেনাপতি রে, তোর সঙ্গে আরো 200 লোকজন কই গেল, কই ওরা পালাইছে, কোরা পালাইলো কেন, কই সর্বনাশ, আপনি এতক্ষণ থাকলে আপনিও বুঝতেন পালাইলো কেন, আমিও পালাইতাম, কিন্তু সেনাপতি কই মান সম্মান সবাই পালাই নাই, কই কি হইছে, তাকে ওরে ধরিস না, কে করবে, কই এই তো সেই লোক, কই হ ধরিস না, কে কই আপনি পারলে ধরে নেন, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পশুরাম নিজের সামনে নেমে আসছে, শাহ সুলতান মাহিসর বলখি রহমতুল্লাহ আলাইহি কোনো কথা কয় না, কয় কইতে গাইছো, কই বাড়ি, মুসলমান, আজান দিলি কা, নামাজ পড়লি কা, কত কথা, চতুর্দিকে মুসলমানদের, এই যে 200 লোক ছড়ায় পড়লো না, এই 200 লোক চতুর্দিকে খবর দিছে, ওরে সর্বনাশ, আজান দিয়া নামাজ পড়তেছে, আমরা তার কাছে গিয়া তার এই সমস্ত গুলো দেখছি, চতুর্দিক থেকে হাজার হাজার মুসলমানরা চলে আসতেছে, জোরে কর সুবহানাল্লাহ, পাইছি রে আমাগো নেতা, পাইছি, জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা তো এইভাবে কাজ করেছে, পশুরামের গড়ে থাকপট দেয় নাই উনি, পশুরাম এসে কয় তুই আজান দিলি কা, অপরাধ করলি কে, আমার রাষ্ট্র আইন ভঙ্গ করলি কে, কোনো কথা কয় না, চুপচাপ দাঁড়ায় আছে, ওরে গুনতে এক দুই করেও গুনতেছে না, জোরে কর সুবহানাল্লাহ। ওই বাদশা যে এসে বগর বগর করতেছে, এক দুই করে ওর কথার উত্তর দেয় না, কই কুত্তার কথার উত্তর কি দিব, জোরে বলেন ঠিক না, ওর কথার কি উত্তর দিবে, আল্লাহর ওলি কি উত্তর দিবে, জোরে বলেন উত্তর দিবে, চুপচাপ আছে, একবার করতেছে, সেনাপতি কয় খবর তার কাছে যাইয়েন না, সমস্যা আছে, কিন্তু হাই ভোল্টেজ 33,000 ভোল্ট হাত দিলেই মরছে, 200 পালাচ্ছে আর বাদ বাকি এগুলো পালাবে। প্রিয় হাজেরিন, পশুরাম যখন সামনে আগায়, আল্লাহর বান্দা তখনও যায় না মাঝে দাঁড়াইয়া, পশুরাম বলে তোরে ধইরা নিয়ে যাব জেলখানায় ঢোকাবো, আল্লাহর বান্দার তাকবীর ধরে একটা দিয়ে দিয়েছেন, সেই তাকবীরের আওয়াজে যেন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা গেল রে, এমন তাকবীর দিয়েছে, তাকবীরের আওয়াজের সঙ্গে সঙ্গে
এক লক্ষ পদাতিক আর ঘোড়সওয়ার হাজার হাজার বাহিনী এসেছিল। তকবীরের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে এমন ভাবে ওরা দল ছুট করলো, চতুর্দিকে মনে হয় যুদ্ধ শুরু হয়ে গেছে। এক তকবীরের আওয়াজে অশ্বরোহীগুলো ভয় পেয়ে ওরা দৌড় দিয়ে পালাইতে লাগলো। চতুর্দিকে একটা রণক্ষেত্র শুরু হয়ে গেল। আর একবার বলেন মারহাবা, তকবীর দিয়েছে না তকবীর, তকবীর আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তকবীর। এই তকবীরের আওয়াজের ক্ষমতা আছে। আল্লাহর বান্দা মাহিসাওয়ার শাহ সুলতান বলখি যখন তকবীর দিয়েছে, এই তকবীরের আওয়াজে পশু রাম পর্যন্ত, এই বাদশাহ পর্যন্ত মনে হয় দশাত পিছায় দাঁড়ায়, শরীর সর্বনাশ। এটা কি মুখ দিয়ে তকবীর নয় যেন আগুন বেরোইতেছে। সুবহানাল্লাহ বলে ইতিমধ্যে যে 200 বাহিনীও চলে গেছে গো, ওরা মুসলমানদের ঘরে ঘরে খবর দিয়েছে, ওরে মুসলমান ঘর থেকে বাড়া, ইমানের পরীক্ষা দেওয়ার সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে, তোদের নামাজের সময় আবার হয়ে গেছে, আবার মসজিদ চালু হবে, আবার আজান চালু হবে, আবার কোরআন চালু হবে, পশুরাদের ক্ষমতা দাফন হবে, কবর হয়ে যাবে, এসে গেছে আল্লাহর বান্দা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 200 জন হাজার হাজার মুসলমান ডেকে নিয়ে আইছে, জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার মুসলমানরা যখন এসে হাজির হয়ে গেছে, একদিকে পশুরামের বাহিনী আর একদিকে মুসলমানদের বাহিনী, এই 200 জন পক্ষ নিয়েছে, ওরা তার কাছে এসে ওরা কালমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকবার কোন আল্লাহু আকবার, কালমা পড়ছে। আজকে পৃথিবীতে সবচাইতে বেশি বিধর্মীরা মুসলমান হচ্ছে, প্রতিদিন আপনারা গুগল সার্চ করে দেখেন, প্রতিদিন ইন্টারনেট সার্চ করে দেখেন, প্রতিদিন পৃথিবীতে 6000-এর উপরে মানুষ মুসলমান হচ্ছে। শুধু আমেরিকাতেই 3,3200 মানুষ মুসলমান হচ্ছে এভরিডে, প্রতিদিন। ভারতে 200-250 মানুষ মুসলমান হচ্ছে প্রতিদিন। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ, আপনি কল্পনাই করতে পারবেন না। আর আমাদের দেশের মুসলমানরা বেঈমান হওয়ার চিন্তা ভাবনা করতেছে, যে একটা নামাজ পড়তো সে আর এখন নামাজ মোবাইল নিয়ে রাত দিন টিপাটিপি করে, নামাজ বাদ দিয়ে আসে না এরকম। হ্যাঁ, কি টেপে তা আল্লাহ ভালো জানে। প্রিয় হাজেরি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম বাংলাদেশে জিন্দা হয়েছে, কিন্তু সেই ইসলামকে আমরা হারিয়ে যদি ফেলি, কোরআনের আমল যদি আমরা নিজেরাই না করি, তাহলে আমরাই জাহান্নামী হব। আরেকবার বলেন ঠিক কিনা? আমাদেরকে সকল প্রকারের, ইহুদিরা বাংলাদেশে সুদ চালু করছে, খ্রিস্টানরা বাংলাদেশে মাদক দ্রব্য চালু করছে, মুশরিকরা বাংলাদেশের নাচ গান বাহায়াপনা উলঙ্গপনার চালু করছে, এইগুলো দিয়ে আমাদের দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট করতেছে। এমনকি স্যাটেলাইট চ্যানেলের মধ্যে হিন্দি চ্যানেল, ইংরেজি চ্যানেলে হাজার হাজার সিনেমা, থিয়েটার, নাটক, এমনকি সিরিয়াল দেখানো হচ্ছে, সেইগুলো দেখে ঘরের পর্দা নিশি মা বোনরা পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। আরেকবার বলেন ঠিক কিনা? অবশ্য আপনার এলাকার মা বোনরা এগুলো দেখে না, এলাকায় টেলিভিশন দেখার সুযোগ নাই, কথা বল না আছে। প্রিয় হাজেরিন, এই জন্য আমি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আল্লাহর কোরআন ছাড়া, কোরআনের নেক আমল ছাড়া গতি নাই। মরতে যখন আমাদের হবেই, নিয়ত করতে হবে জান্নাতে যাব, জাহান্নামে যেন না যাই। আরেকবার বলে ঠিক কিনা? জান্নাতে যাইতে কি নাকি যারা কি আজে আসেনি তো হাত তোলেন তো দেখি, লিল্লাহ তাকবীর, ইয়াল্লাহ এই হাতগুলোকে জান্নাত হিসাবে কবুল করো, জোরে কর আমিন। প্রিয় হাজেরিন, এজন্য আমাদের হৃদয় নিয়ে যেতে হবে মক্কা মদিনার পথে, কোরআনের পথে, ইসলামের পথে। তাই কবি নজরুল গান গেয়ে ডাকতেছে সবাই রে, সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির, সুদূর মক্কা
মদিনার পথে আমি রাহে মুসাফির, মিরাজে রোজা মুবারক যথাই মোর প্রিয় নবীজি। মদিনার পথে আমি রাহে মুসাফির, বাতাসে যেখানে বহে অবিরাম তাওহীদ বাণী খোদারি কালাম, বাতাসে যেখানে বহে অবিরাম তাওহীদ বাণী খোদারি কালাম, জিয়ারতে যথায় আসে ফেরেশতা, জিয়ারতে যথায় আসে ফেরেশতা শত আউলিয়া পীর। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির, মাফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যার, কদমের ধুলি পড়েছে যথাই হাজারো আম্বিয়ার, সুরমা করিয়া সেই পথ ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, সুরমা করিয়া সেই পথ ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, কবে দুনিয়া হতে যাবার আগেতে কাবায় লোটা বসির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির, মিরাজে রোজা মুবারক যথাই মোর প্রিয় নবীজি। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহে মুসাফির। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন।